নমস্কার। আজ জুন মাসের 2 তারিখ। গতকাল আমাদের দেশের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। রাস্তার মাইক কমেছে, কিন্তু টিভি চ্যানেলগুলো খুললেই গম গম আওয়াজে ভর ভরছে এবং সবাই জ্যোতিষগিরি করতে ব্যস্ত। কার প্রেডিকশান ঠিক হয় তাই নিয়ে তারা মহা মারামারি চলছে। কে হবে ভারত বিখ্যাত, ভারত বিধাতা? আমরা ভারতের কথা না ভেবে একটু বাংলার কথা ভাবি। আমরা বাঙালি বাঙালি, কিন্তু বাংলা নিয়ে কে কবে ভেবেছে বলুন তো? কে কবে বাংলা নিয়ে ভেবেছে? অনেকে রাতে লেগে যেতে পারে, কিন্তু একটু ভাবুন, শরৎচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, গুরুচাঁদ ঠাকুর, যোগেন্দ্রনাথ মণ্ডল, এর বাইরে বাংলা নিয়ে ভাবার মতন লোক খুঁজে পাবেন না? আমাদের রবীন্দ্রনাথও নেই, পাবেন না, রবীন্দ্রনাথ পাবেন না। যে রবীন্দ্রনাথ বাংলা ভাগের প্রথম ভাগের সময় মাঠে ময়দানে নেমেছিলেন, পরবর্তী সময় আর সেই রব শোনা যায়নি। বাংলা ভাগ হয়ে গেছে। বাংলা কি শুধু 47 সালে ভাগ হয়েছে? শুধু পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা? বাংলা চলে গেছে ত্রিপুরায়, বাংলা চলে গেছে মেঘালয়ে, বাংলা চলে গেছে আসামে, বাংলা চলে গেছে বিহার, উড়িষ্যা এবং বর্তমানে ঝাড়খণ্ডে। আমরা ভেবেছি বাংলার কথা, আমরা ভেবেছি ধর্মের কথা, ধর্মকে নিয়ে ভেবেছি, বাংলাকে নিয়ে ভাবিনি। আর তার জন্যে বাংলাকে ভাগ করতে আমাদের আটকায়নি। আমরা মনে প্রাণে বাঙালি বাঙালি করছি, কিন্তু আসলে আমরা হিন্দু হিন্দু করেছি, মুসলিম মুসলিম করেছি, আর সেইটাই নিয়ে আমরা বাংলাকে রেখেছি। কিন্তু বাংলাকে ভাববার মতন কি কিছু নেই? বাংলার ঐতিহ্য নেই, বাংলার ইতিহাস নেই, কিছু নেই। একটা চ্যানেল পেলাম, অনির্বাণ দাস এর চ্যানেল। তিনি বাংলা নিয়ে, বাংলার ইতিহাস নিয়ে, বাংলার ঐতিহ্য নিয়ে, বাংলার পরম্পরা নিয়ে চ্যানেল করেছেন। আমার ভালো লেগেছে। আপনার একটা দেখুন, আমি আপনাদের একটা দেখাবো যে আমাদের গর্ব করার মতন কিছু আছে, আমাদের একটা পরিচিতি আছে, আমাদের একটা আইডেন্টিটি আছে। ওই ধর্মই আমাদের একমাত্র আইডেন্টিটি নয়, তার আগে আমাদের কিছু আছে। সেটা কি, কবে, কোথা থেকে, কিভাবে, আজকের ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অনির্বাণ দাসের অন্য ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা দেখবেন। আমি সব দেখিনি, আমি 2-3টে দেখেছি, তার মধ্যে আমার ভালো লেগেছে বলেই আপনাদের এটা ফরওয়ার্ড করছি, দেখতে বলছি। আসলে আমি তো নানা ভিডিও দেখছি, তার ভিতরে যেগুলো ভালো লাগে আমার সেগুলোর গল্প আপনাদের বলি। আমি হয়তো একটা চ্যানেলের কথা বললাম, বাকি সব আপনারা দেখবেন সেই চ্যানেলে দেখে তারা বাকিটা কী। তবে খারাপ চ্যানেলের খবর আপনাদের দেবো না, আমার ভালো লাগা চ্যানেলের খবর দেবো। অবশ্য আমার ভালো লাগে যে আপনার ভালো লাগবে, তারই বা কারণ কী? দেখুন, লাগতে পারে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।